ওয়েলকাম স্টুডেন্টস সমস্ত ছাত্রছাত্রীকে ওয়েলকাম তো অনেকে রিকোয়েস্ট ছিল এই ক্লাসটির জন্য ইন্টারন্যাশনাল ওহোম নিয়ে একটা ক্লাস নেওয়ার জন্য বিভিন্ন টেস্ট পেপারে এই বছর যদি টেস্ট পেপার দেখো বিভিন্ন জায়গায় দেখবে বারবার আছে ইন্টারন্যাশনাল ওহোম কাকে বলে এবং সেখান থেকে পারদের রোধাঙ্ক নির্ণয় কিভাবে হয় করো এক এবং দু নম্বরের প্রশ্ন কিন্তু এই ইন্টারন্যাশনাল ওহোমটা কীভাবে হয় কেন হয় কি কারণে হয় এটা নিয়ে অনেক ছাত্রছাত্রীদেরই প্রশ্ন ছিল আলটিমেটলি সেই প্রশ্নের উত্তর বা সেই রিলেটেড ক্লাস একটু আলোচনার মধ্যে আনি তো আমরা জেনারেলি ওমের কি জানি যে পরিবাহী যদি দুটো প্রান্ত হয় একটা এ প্রান্ত বি প্রান্ত যদি দুটো প্রান্ত হয় এবং তার মধ্যে রেজিস্ট্যান্স যদি আর হয় ঠিক আছে বা তার মধ্যে রেজিস্ট্রেন্সের ধারণাটা যাবই না সিম্পল যদি বলি যে তার মধ্যে যদি আই কারেন্ট প্রবাহিত হয় এবং তার দুপ্রান্তের এই দুপ্রান্তের গৃহপ্রভেদ যদি ভি হয় দুপ্রান্তের গৃহপ্রভেদ কী হয় যদি ভি হয় বা ভেঙে বললে এটা ভি এটা ভি ভি এবং এই ভি এর ভোল্টেজটা বিহপ্রবেতটা ভিভির থেকে বেশি এই কন্ডিশানটা যদি হয় তাহলে কি যদি উষ্ণতা এবং অন্যান্য ভৌত অবস্থায় যেমন যান্ত্রিক বিকৃতি ক্ষেত্র চাপ ইত্যাদি যদি অপরিবর্তিত থাকে তাহলে পরিবাহী দুপ্রান্তের তড়িৎ প্রবাহ মাত্রা কী হবে পরিবাহীর বিহপ্রার্থক্যের সমানুপাতিক মানে ভোল্টেজ ঠিক আছে এই ভি এ থেকে ভিভির যে ভোল্টেজের ডিফারেন্সটা সেটা এর মধ্যে যে কারেন্ট যাবে তার সমানুপাতিক তো এটাকে আমরা ডাইরেক্ট অনেক সময় ভি দিয়েই বলি যে ভি প্রোপোশনাল টু আই এবার এই প্রপোশনাল চিহ্নটা তুলে দিলে ঠিক আছে একটা কনস্ট্যান্ট আসবে সেটা কে ঠিক আছে এখানে কে নটিক টু জিরো কে কখনো শূন্য হতে পারে না ঠিক আছে কিন্তু এই কেটাকেই আমরা রেজিস্ট্যান্স যেহেতু নাম রেজিস্ট্যান্স ফর আর্ট রোদ এটাকে যদি রোথ বলি সেই কারণে এটাকে আমরা আর্ট দিয়ে সূচিত করি এটাকে কেটাকে কি আমরা আর্ট দিয়ে সূচিত করি এইটা আমরা ওমের সূত্র জানি বা রেজিস্ট্যান্স আরও একটা ধারণা বলা যায় যে সিম্পল বললে বলা যায় যে ওমের সূত্র থেকে যেটা উষ্ণতা অন্য অবস্থা অন্যান্য এবং ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে কোনো পরিবাহের বিভব প্রভেদ এবং তার প্রবাহমাত্রার মাত্রার অনুপাতকে আমরা রোদ বলি আবার রোদ আরেকটা রোদ মানে কিন্তু বাঁধা রোদ মানে কি বাঁধা দেয়া মানে রোধ করা মানে রেজিস্ট্যান্স মানে কিন্তু কোনো জায়গা সে বাঁধা দিচ্ছে তাহলে যে কারণে পরিবাহী প্রবাহমাত্রাকে বাঁধা দেয় যে সেটাইও রোদ বলা যেতে পারে যে কারেন্টটা এর মধ্যে দিয়ে যাচ্ছে বা ভোল্টেজটা ডব হচ্ছে সেটাকে বাঁধা দিচ্ছে কে রেজিস্ট্যান্স এরমভাবেও বলা যায় কিন্তু ইন্টারন্যাশনাল ওহোম ব্যাপারটা কি ইন্টারন্যাশনাল মানে কি আন্তর্জাতিক আন্তর্জাতিক কথাটা কেন বলা হয়েছে এখান থেকে একটু জেনে নেবো তার আগে আরও একটা জিনিস বলি এ যদি এই রেজিস্ট্যান্স আমরা আর এই সব সবসময় কিন্তু পরিবাহীর যদি ক্ষেত্রফল হচ্ছে এই পরিবাহীর যদি কোনো পরিবাহীর দৈর্ঘ্য যদি এল হয় এবং ক্ষেত্রফল এ হয় তাদের সঙ্গে এই রকম সমানুপাতিক মানে রোদের সাথে পরিবাহীর ক্ষেত্রফল ব্যস্তানুপাতিক হয় এবং রোদের সাথে পরিবাহীর দৈর্ঘ্য কি হয় সমানুপাতিক হয় মানে এল হচ্ছে দৈর্ঘ্য অর্থাৎ সেই পরিবাহীর দৈর্ঘ্য যত বাড়বে রোদ বাড়বে আর পোস্টচ্ছেদ যত বাড়বে রোদ তত কী হবে কমবে এইটাই কনসেপ্ট তো এখান থেকে রোধাঙ্কের ব্যাপারটাও আসে ঠিক আছে এই প্রপোশনালটা তুলে নিলে একটা কনস্ট্যান্ট আছে সেটা রোকে বলি তাহলে রো ইকুয়াল টু আর ইন্টু এ বাই এল তার মানে রোধাঙ্ক ইকুয়াল একটু কী বলতে পারি পরিবাহী রোধ একটু ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য তো এই কনসেপ্টগুলো মোটামুটি সবাই জানো আশা করি তবুও একবার ঝালিয়ে নিলাম যাতে সবাই একটু সুবিধা হয় এবারে আন্তর্জাতিক কথাটা মানে কি আন্তর্জাতিক মানে কোনো একটা নির্দিষ্ট ব্যাপারের ক্ষেত্রে যে এই নির্দিষ্ট ঘটনার ক্ষেত্রে যেমন এখানে বরফের গলনাঙ্ক দিয়েই এটা বোঝানো হয় এবং বরফের গলনাঙ্ক সাপেক্ষে পারস্তম্ভের যে রোধ সেই রোদটাকে কিন্তু আমরা আন্তর্জাতিক বলি আন্তর্জাতিক মানে কি একটা নির্দিষ্ট মান আছে প্র্যাকটিক্যাল মান আছে সেই প্র্যাকটিক্যাল মানের উপর বেস করে আমরা একটা রোদ বার করি সেই রোদটাকে যেহেতু নির্দিষ্ট মানে সব জায়গায় এটা ইন্টারন্যাশনাল মানে সমস্ত দেশে সমস্ত জায়গায় যেখানেই করুক এই মানটাকে ধরে করা হয় যেই কারণে এটাকে আমরা কি বলি আন্তর্জাতিক হোক মানে বরফের গলনাঙ্ক আমি উদাহরণটা বলছি যে বরফের গলনাঙ্ক যদি জিরো ডিগ্রি সেলসিয়াস হয় এবং একশো ছয় পয়েন্ট তিন সেমি দীর্ঘ হয় এবং চোদ্দ পয়েন্ট ফোর ফাইভ টু ওয়ান গ্রাম ভর বিশিষ্ট কোনো সুষম পরিচ্ছেদের একটি পারস্তম্ভের রোধকে আমরা কি বলি সুষম প্রস্তচ্ছেদের একটা পারস্তম্ভের রোধকে আমরা কি বলি এক আন্তর্জাতিক ওহ বুঝতে পেরেছি তাহলে নির্দিষ্ট বরফের গলনাঙ্ক অনুযায়ী একশো সি একশো ছ পয়েন্ট তিন মিটার লম্বা এবং চৌদ্দ পয়েন্ট পঁয়তাল্লিশ গ্রাম ভর বিশিষ্ট কোনো সুষম পোত্র মানে নির্দিষ্ট আছে সেখানে পরিষ্কার বলে দিচ্ছে যে বরফের গলনাঙ্ক জিরো ডিগ্রি এবং তার দৈর্ঘ্য কত বরফের যে দৈর্ঘ্য সেটা কত বলে দিচ্ছে যে একশো ছয় পয়েন্ট তিন ঠিক আছে এবং ভরও বলে দিচ্ছে মাস কত ঠিক আছে সেই যে সুষম পোস্তচ্ছেদের একটি পারস্তম্ভ তার মাস বা ভর কত চোদ্দো পয়েন্ট ফোর ওয়ান গ্রাম ফোর ফাইভ গ্রাম ঠিক আছে এবং রোদ সেই যে তার যে রোদটা সেটাকে আমরা একটা ইন্টারন্যাশনাল বা সব জায়গায় নির্দিষ্ট মান হিসেবে ধরা হয় সেটাকেই আমরা কি বলবো আন্তর্জাতিক গ্রহ ঠিক আছে ভর এত তাহলে এখান থেকে পারদের ঘনত্ব আমরা দেখে নেব পারদের ঘনত্বরা সবাই মনে রাখতে হবে তেরো পয়েন্ট ফাইভ নাইন গ্রাম পার সেমিকিও এবং এই যে রোদের উষ্ণতা গুণাঙ্ক সেটাও লাগবে এটা কত নাইন ইন্টু টেন টু পাওয়ার মাইনাস ফোর ডিগ্রি সেলসিয়াস ইনভাস এটা কি রোধের উষ্ণতা গুণাঙ্ক আর এটা কি জিরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় পারদের রোধ তার মানে আর জি রিকল টু কত এক হোম এই যে এক হোমটাকে এক আন্তর্জাতিক হোম বলা হয় এবারে আমরা কি করবো এখান থেকে যেটা আছে যে ইন্টারন্যাশনাল ওহমের সংজ্ঞা বা ডেফিনেশানটা তো মোটামুটি বুঝিয়ে বললাম এবারে এখান থেকে আসে যে পারদের রোধাঙ্ক কত সেটা নির্ণয় করো পারদের রোধাঙ্ক কত সেটা নির্ণয় করো তাহলে আমরা সূত্র কি পেয়েছিলাম যে আর ইকুয়াল টু কি রো এল বাই এ রোধাঙ্কের কনসেপ্ট থেকে তাহলে শূন্য ডিগ্রি সেলসিয়াস সব হচ্ছে তাহলে এই আটটাকে আট জিরো রোটাকে কী রো জিরো এবারে দেখো এখান থেকে যদি করি তাহলে ওই জিরোই কলটু কী বলতে পারি যে আর জিরো এ বাই এল উল্টে যাচ্ছে ওদিকে এলে ঠিক আছে তাহলে এই আর জিরোটাকে তো এরমভাবেও করতে পারি আর জিরো এ ইন্টু এল বাই এল ইন্টু এল মানে দুদিকে ওপর নিচে এল এল গুণ করতে পারি তাহলে এখান থেকে রো জিরোই কলটু কী বলতে পারি আর জিরো এল বাই এল স্কোয়ার এটা বলতে পারি তাহলে রোজির ওই কলটু কী বলতে পারি আর ইন্টু এল মানে কত ভি ভি বাই এল স্কোয়ার হ্যাঁ কি না কেন ভি বলতে পারি তাহলে ক্ষেত্রফল ইন্টু দৈর্ঘ্য মানে কি এ মানে ক্ষেত্রফল আর দৈর্ঘ্য সেটাই আয়তন সেটাই কি ভি ফর ভালো আয়তন তাহলে এলটাকে কী বলতে পারি ভি বাই এল স্কোয়ার আবার ভালো করে দেখো এই ভি আয়তনটাকে আমরা কীভাবে সেপারেট করতে পারি এইটাই মেন পজিশন আয়তন মানে কি ভর বাই ঘনত্ব আয়তন মানে কি ভর বাই ঘনত্ব কারণ ঘনত্ব মানে যেহেতু ভর বাই আয়তন তাহলে এখান থেকে আয়তন মানে কি ভর বাই ঘনত্ব ভর এম ঘনত্ব ডি তাহলে আর ইন্টু এম ইন্টু ডি বাই এল স্কোয়ার ঠিক আছে তাহলে এখান থেকে রজি টু কী বলতে পারি আমরা আর জিরো এম বাই ডি ইন্টু এল স্কোয়ার ঠিক আছে তাহলে আর জিরো কত রোদ কত ওয়ান এম কত চোদ্দো পয়েন্ট ফোর ফাইভ টু এত গ্রাম আর ডি কত তেরো পয়েন্ট আর এল কত একশো ছয় পয়েন্ট তাহলে করলে এগুলো ক্যালকুলেশান করলে কত আসে রোজিল নাইন পয়েন্ট ফোর ওয়ান ইন্টু টেন টু রিপার মাইনাস ফাইভ ডিগ্রি ইন্টু করে দেখবে এটা ঠিক আছে এবারে তাড়াতাড়ি লেখার জন্য অনেকের হয়তো অনেক জায়গায় অস্পষ্ট হচ্ছে জিনিসটা বুঝে নাও ভালো করে জিনিসটা বুঝে নাও ঠিক আছে আর জিরো মানে এক হোম মান প্রথমে লিখে দিয়েছি চোদ্দো পয়েন্ট ফোর ফাইভ সব এসাই এককে হচ্ছে ঠিক আছে ডি কত ডি হচ্ছে ভারতের যে ঘনত্ব গ্রাম পার্ট সেমি ও সরি এসা এসা একক বলছি সবই সিজিএস এককে হচ্ছে ঠিক আছে সবই কিন্তু হচ্ছে সিজিএস এককে রো জিরো ডিগ্রি সেমি ঠিক আছে সবই কিন্তু সিজিএস এককে হচ্ছে ঠিক আছে এই যে এই মানগুলো আরেকবার দেখে নাও এল একশো এত ঠিক আছে এত কি সেমি হবে সবই সিজিএস এককে হচ্ছে চোদ্দো পয়েন্ট ফোর ফাইভ গ্রাম তেরো পয়েন্ট ফাইভ নাইন গ্রাম পার সেমি কিউ সব ডিগ্রি সেলসিয়াস সবই কিন্তু সিজিএস এককে হচ্ছে তাহলে মানটা সিজিএস এককেই আমরা পাবো এবং ওর যে আন্তর্জাতিক গ্রহমে যে রোদটা সেটাও কিন্তু সিজিএসে ওয়ানে হোম ঠিক আছে তো সেখান থেকে আমরা এই কনসেপ্টটা করলাম কিভাবে করলাম আরেকবার দেখি আর জিরোই কল টু কি রো জিরো ইন্টু এল বাই এ কারণ আর ইকল টু রো এল বাই এ প্রথমে দেখালাম তাহলে এখান থেকে রো জিরোতে যদি নিয়ে যাই রো জিরোতে নিয়ে যাই তাহলে আর জিরো এ বাই এল তাহলে দু সাইডে যদি এল এল গুণ করে উপরেও এল গুন করছি ওপরে এল গুণ করছি তাহলে এল মানে কি এ মানে ক্ষেত্রফল আর এল মানে দৈর্ঘ্য তাহলে গুণ করলে এল মানে ভি তাহলে রো জিরো ইন্টু ভি বাই এল স্কোয়ার তাই তো এবারে ভি আয়তন মানে আমরা কি বলতে পারি এম বাই ডি আয়তন মানে ভর ঘনত্ব বাই এল স্কোয়ার তাহলে এখান থেকে রো জিরো কল রোজিরো এম বাই ডি এল স্কোয়ার তাহলে এবারে মানগুলো ওখানে ছিল বসিয়ে দাও এটাই এবারে তারপরেও অনেকের বুঝতে হয়তো অসুবিধা হবে হাতের লেখা একটু তাড়াতাড়ি করছি বলে অসুবিধা হচ্ছে তো তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করবে ঠিক আছে সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান ফাইভ জিরো ওয়ান থ্রি টুতে যে স্যার আমার আন্তর্জাতিক ওহমের কনসেপ্টটা মোটামুটি বুঝতে পেরেছি কিন্তু এটা পিডিএফ আকারে চাই মানে আপনার হাতের লেখায় সুন্দর করে নোট আকারে চাই তাহলে হোয়াটসঅ্যাপ করলে সঙ্গে সঙ্গে পাঠিয়ে দেবো এবছর উচ্চ মাধ্যমিকে শতকরা নাইনটি নাইন পার্সেন্ট চান্স কিন্তু এই প্রশ্নটা আসা বুঝতে পেরেছো তো ভালো করে করো ভালো লাগলে বন্ধুদেরকে শেয়ার করে দাও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যাতে সবাই সুবিধা হয়